এই মুহূর্তে বাগেরহাট শহরের সাধনা মোড় এলাকায় আছেন রিপোর্টার আকবর আলী টুটুল। আলী আকবর টুটুল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। টুটুল, জাফর, আপনাকে জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় আমফান ভেহাটছে উপকূল এলাকায়। দুপুর থেকে এখানে গুড়িগুড়ি বৃষ্টি এবং ধ্বংস হাওয়া, এরপরে বিকেলে মুষলধারে বৃষ্টি হয়েছে। আমরা জানি যে সাইক্লোন সেন্টারে আশ্রয় নিতে শুরু করেছে রাতে সন্ধ্যার পর থেকে, এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিল এলাকার সময় চরমখলা উপজেলার ভেড়িবাঁধ এলাকার মানুষগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা সাইক্লোন সেন্টারে নিয়ে আসছে, এবং প্রায় এখন পর্যন্ত আমার কাছে তথ্য আছে প্রায় 5,000 মানুষ সাইক্লোন সেন্টারে আসছেন। জেলা প্রশাসন জানিয়েছেন তাদেরকে শুকনো খাবারের ব্যবস্থা করেছেন, এবং প্রত্যেকটা সাইক্লোন শেল্টারের আশেপাশের সমস্ত মানুষকে সাইক্লোন শেল্টারে নেওয়ার জন্য মাইকিং এবং স্বেচ্ছাসেবক দল কাজ করছে। এবং আমরা জানি যে আপনাকে জানিয়ে রাখি যে বাগেরহাটে 997টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে, এবং সবচেয়ে ভালোভাবে এলাকার মানুষগুলোকে সাইক্লোন সেন্টারে আনার জন্য প্রত্যেকটা প্রশাসনের সাথে সাথে জনপ্রতিনিধিরা এবং সিপিবি এবং বিভিন্ন রেড সেন্টার ভলান্টিয়াররা তারা কাজ করছেন। উপজেলাব্যাপী এবং বিভিন্ন রকমের তারা উদ্যোগ নিয়েছেন। আমরা আপনাকে জানি যে বাগেরহাটের উপকূলের এলাকার মানুষ প্রতি বছরই এই দুর্যোগের মোকাবিলা করতে হয়, এবং তারা প্রয়োজনে বিভিন্ন সময় আতঙ্কে থাকে। আজ বৃষ্টির মধ্য দিয়ে এবং তারা এখন সাইক্লোন সেন্টার থেকে রওনা হয়েছে। রাত যতই বাড়বে ততই সাইক্লোন সেন্টারের লোক সংখ্যা বৃদ্ধি পাবে। আমরা কথা বলেছি বাগেরহাট জেলা প্রশাসন মহোদয়ের সাথে, তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় 500-600 মানুষ সাইক্লোন সেন্টারে গিয়েছেন, এবং যতদূর সম্ভব রাত্রে সংখ্যা প্রায় অনেক বাড়বে। আমার কাছে এই ছিল বাগেরহাটের সর্বশেষ ঘূর্ণিঝড় আমফানের সর্বশেষ তথ্য। আমফান আগাথানার পূর্ববর্তী সময়ে বাগেরহাটের এলাকার সবশেষ খবর জানাতে শহরের সাধনা মোড় থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার আলী আকবর।